হ্যালো ইব্রান্ত ফার্নেন তো আজকের এই ভিডিও লেকচারে আমরা অ্যাসিড প্রপার্টিস নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করেছে আচ্ছা তো আপনারা অনেকেই স্কুয়েল শেখার আগ্রহ দেখিয়েছেন আমাকে ইনবক্সও করেছেন তো সেই ক্ষেত্রে বলে রাখি যে আমি রিসেন্টলি একটা বই লিখেছি মাই স্কুয়েলের উপরে যেখানে স্কুয়েলের খুঁটিনাটি যাবতীয় যা যা আছে সব কিছুই আমার এই বইতে কভার করা হয়েছে বইটির নাম হচ্ছে বাংলায় মাই স্কুয়েল তো আপনি যদি বইটা আপনাদেরকে একটু দেখেন যে বইতে প্রতিটা টপিকের সাথে এক একটা করে এক্সাম্পল দেওয়া আছে এবং আমার টিউটোরিয়ালে আমি যেমন ছোট ছোট টেবিল ইউজ করি এখানেও খুব ছোট ছোট টেবিল ইউজ করে আপনাদের প্রত্যেকটা টপিকে বিস্তারিত আলোচনা করা হয়েছে উইথ এক্সাম্পল তো আপনাদের কারো যদি এক্সকুয়েল নিয়ে শেখার আগ্রহ থাকে বা আপনারা যারা একাডেমিকে আছেন একাডেমিও অবশ্যই আপনাদের এই কোর্সটি রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেখানেও কিন্তু আপনাদের এক্সকুয়েল থেকে অনেক কোশ্চেন থাকে এক্সামে ওকে তো আপনারা যদি এই কোশ্চেনগুলো দেখেন এই বইতে বইতে যে এক্সাম্পলগুলো সেট করা আছে এই এক্সাম্পলগুলো যদি আপনারা বুঝে করেন তাহলে ডেফিনেটলি আপনারা অ্যাকাডেমিকও ভালো রেজাল্ট করবেন এছাড়া যখন আপনারা জবে ডেটা ডেটা সেক্টরে আসবেন লাইক ডেটা অ্যানালিস্ট ডেটা ইঞ্জিনিয়ার এই ধরনের জবগুলোতে যখন আসবেন যখন ডেটা নিয়ে কাজ করবেন তখন তখন ডেফিনেটলি আপনাকে এই স্কুয়েল জানতে হবে তো সুতরাং যদি আপনাদের স্কুইয়েল শেখার আগ্রহ থাকে তাহলে আপনারা চাইলে আমার এই বইটি ফলো করতে পারেন এছাড়াও বিভিন্ন প্রোজেক্ট তৈরিতেও কিন্তু স্কুয়েল এখন মেন্ডেটরি ওকে তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি যদি আপনাদের স্কুয়েল নলেজটা থাকে তাহলে অবশ্যই আপনারা চাকরিতে বেনিফিট পাবেন ওকে তো বইয়ের যে মূল্য সেটি হচ্ছে দুশো আটানব্বই টাকা কিন্তু এই মুহুর্তে বইটিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অর্থাৎ আপনারা বইটি পাচ্ছেন অনলি দুশো পঁচিশ টাকায় শুধুমাত্র যারা আমার মাধ্যমে বইটি ক্রয় করবেন এখন বইটি ক্রয় করার জন্য আমি ডেসক্রিপশনে আমার ফেসবুকে পেজ এবং হচ্ছে একটি মোবাইল নম্বর দিয়ে দিব আপনারা চাইলে মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করেও বইটি অর্ডার করতে পারেন অথবা ফেসবুক পেজে গিয়ে আমাকে ইনবক্স করলে হবে বইটির জন্যে কোনো ডেলিভারি চার্জ নেওয়া হবে না এবং সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ওকে তো যাদের বইটি প্রয়োজন তারা অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে ওই ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বর অথবা আমার যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়েও আমাকে ইনবক্স করলে হবে অথবা আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে এই ইমেইলও মেইল করলেও হবে ওকে আচ্ছা তো অ্যাসিড প্রপার্টিসটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক এটা মূলত ইউনিভার্সিটি সকল এক্সামেই এসে থাকে এবং এই টপিকটা বেশ ইন্টারেস্টিং তো মোটামুটি হচ্ছে আমরা একটা এক্সাম্পল সহকারে হচ্ছে আমরা এই টপিকটা বোঝার চেষ্টা করবো যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে তো অ্যাসিড বলতে আসলে কি বোঝায় তো দেখেন এতে বোঝায় হচ্ছে অ্যাটোমিসিটি সিতে বোঝা হচ্ছে কনসিস্টেন্সি আইতে বোঝা হচ্ছে আইসোলেশন এবং ডিতে বোঝা হচ্ছে ডিউরাবিলিটি ওকে আচ্ছা তাহলে এই প্রপার্টিসগুলো সম্পর্কে এখন একটু আলোচনা করি যে অটোমেট যে অটোমেসিটি বলতে আসলে কি বোঝায় দ্য এন্টায়ার ট্রানজেকশন টেক প্লেসেস অর ডাজ নট হ্যাপেন এট ওয়াল এটার মানে কি যে হয় ফুল ট্রানজাকশন এক্সিকিউট হবে অথবা নতুন করে শুরু হবে তার মানে অটোমিসিটি কী বলতেছে যে আপনি যদি একটা ট্রানজাকশন স্টার্ট করেন তাহলে ডেফিনেটলি হয় ওই ট্রানজাকশনটা ফুললি এক্সিকিউট হবে মানে একদম সাকসেসফুলি এক্সিকিউট হবে অথবা মাঝে কোথাও যদি ব্রেক হয় তাহলে আবার নতুন করে শুরু হবে ঠিক আছে তাহলে চলেন এটা এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি যে ধরেন আমি একটা ট্রানজেকশন শুরু করতে যাচ্ছি তাহলে এখানে আমরা কী লিখবো স্টার্ট ট্রানজেকশন ঠিক আছে স্টার্ট ট্রানজেকশন আচ্ছা এখন ধরেন আমি এখানে আপডেট করতে যাচ্ছি কোনো একটা টেবিল ধরেন আমার কাছে টেবিল আছে হ্যাঁ আমি এখন একটা আপডেট স্টেটমেন্ট চালাচ্ছি এটা চেঞ্জ করতেছি মানে রাইট করতেছি ধরেন ঠিক আছে আপডেট আমরা ধরে নিলাম যে আমাদের কাছে একটা টেবিল আছে নাম দিলাম হচ্ছে টেবিল ওয়ান এখন এখানে আমরা কিছু আপডেট করতে যাচ্ছি ধরেন এই টেবিল ওয়ানে স্যালারি কলম আছে কথার কথা তো আমরা স্যালারি কলামকে হ্যাঁ ধরেন স্যালারি কলমকে হচ্ছে ফিফটি থাউজেন্ড করে দিতে যাচ্ছি সবার জন্য ঠিক আছে জাস্ট একটা কথার কথা আমি এটা র্যান্ডম একটা কোয়ারি লিখলাম ওকে আচ্ছা এরপরে ধরেন আমাদের আরেকটা আরেকটা চেঞ্জ আছে ধরেন ইনসার্ট করতেছি আমরা ইনসার্ট ইন্টু ইন্টু ধরেন টেবিল ওয়ান টেবিল আমাদের কিছু ভ্যালুস থাকতে পারে সেই ভ্যালুসগুলো হচ্ছে আমরা সেই ভ্যালুসগুলো হচ্ছে আমরা ইনসার্ট করতে যাচ্ছি সে একটা কমান্ড থাকবে ওকে তার মানে দেখেন আমি এখানে যে কমান্ডগুলো কিন্তু রিড কমান্ড তাই না আমরা ট্রানজেকশনের ক্ষেত্রে দেখেছিলাম না রিড তাই না রাইট দেখেছিলাম তার মানে আমরা একটা ট্রানজেকশনে এই রিড রাইট যে অপারেশনগুলা এইগুলো আসলে লিখতেছি এরপরে লাস্টে ধরেন যে আমরা এখানে লিখতেছি হচ্ছে কমিট কমেট যে আমাদের এই ট্রানজেকশনটা সাকসেস হয়ে গেলে আমাদের ডেটাবেসে যেন এই চেঞ্জেসগুলো পারমানেন্টলি সেভ হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করেন যে অ্যাটোমেসিটি কী বলতেছে যে আপনার ট্রানজেকশনটা যখন স্টার্ট হবে এই ট্রানজেকশনটা ধরেন স্টার্ট হইল এবং এইখানে গিয়ে এইখানে গিয়ে হচ্ছে ব্রেক করলো মানে এই কোয়ারিটা মানে এইখানে যখন এক্সিকিউট করতে আসলো তখনই ধরেন যে কোনো একটা ফেলারের কারণে ট্রানজেকশনটা আর মানে পরবর্তীতে স্টেপে গেল না মানে কমিটার আসলো না এইখানেই ফেল করলো তো অ্যাটোমেসিটি বলতেছে যে একটা ট্রানজ্যাকশন শুরু হলে তাকে ডেফিনেটলি কমপ্লিট করতে হবে ফুল এক্সিকিউশনটা কমপ্লিট করতে হবে যদি না করে ধরেন এখানে যদি ব্রেক হয় এই যে কমিটার আগে যদি ব্রেক হয় তাহলে আবার নতুন করে একদম প্রথম থেকে আবার স্টার্ট করবে স্টার্ট করে তার এক্সিকিউশনটা ফুললি কমপ্লিট করবে ঠিক আছে তার মানে আমি যদি আরেকটু সহজ করে বলি যে আমার যদি কোনো ট্রানজেকশন ধরেন টি ওয়ান থাকে এবং এর মধ্যে যদি আপনি রিড অপারেশন নেন এর মধ্যে যদি আপনি রাইট অপারেশন নেন ঠিক আছে দেন লাস্টে গিয়ে যদি কমিট করেন তাহলে এই ট্রানজেকশন স্টার্ট হওয়া থেকে শুরু করে কমিটের আগ পর্যন্ত কোথাও যদি ব্রেক হয় ঠিক আছে বা কোনো স্টেজে যদি ব্রেক হয় ধরেন এখানে ব্রেক হইতে পারে এখানে ব্রেক হইতে পারে মানে যদি ফেইল হয় ঠিক আছে যদি ফেইল করে তাহলে আবার শুরু থেকে স্টার্ট করবে এই ট্রানজেকশনটা মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত আসবে এটাই হচ্ছে অ্যাটোমিসিটি বলতেছে যে যা দ্য এন্টায়ার ট্রানজাকশন টেক প্লেসেস অ্যাট ওয়ান্স অর ডাজ অ্যান্ট হ্যাপেন অ্যাট অল ঠিক আছে আচ্ছা এরপরে কী আছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি বলতে আসলে কি বোঝায় দ্য ডেটা বেস মাস্ট বি কনসিস্টেন্ট বিফোর অ্যান্ড আফটার দ্য ট্রানজেকশন ঠিক আছে তেমন একটা ট্রানজাকশন শুরু হওয়ার আগে ডেটার যে কনসিস্টেন্সি সেইটা এবং ট্রানজেকশন শেষ হওয়ার পরে সেই কনসিস্টেন কনসিস্টেন্সিটা যেন একদম সেমই থাকে আচ্ছা এইটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল কিন্তু হচ্ছে একদম প্রথম ভিডিও লেকচারে পড়েছিলাম এই ট্রানজ্যাকশানে সেখানে হচ্ছে আমরা লেনদেন অ্যাপস নিয়ে একটা সিনারিও দেখেছিলাম তাই না তো চলেন ওই সিনারিওটা আবার একটু এখানে বোঝা যাক এই কনসিস্টেন্সিটা বোঝার জন্যে যে ধরেন আমাদের এখানে দুজন পার্সন আছে একজন হচ্ছে এ আরেকজনকে দিলাম হচ্ছে ধরেন বি এখন এই দুইজনই একটা অ্যাপস ব্যবহার করেন লেনদেন অ্যাপস এই লেনদেন অ্যাপসের মধ্যে ধরেন সেল মানি করা যায় ক্যাশ ইন ক্যাশ আউট মোবাইল রিচার্জ এগুলো করা যায় ওকে আচ্ছা তো আমরা জানি এই লেনদেন অ্যাপসে ওরা যে ট্রানজ্যাকশনগুলো করে থাকে মানে যে যে লেনদেনগুলো করে থাকে এগুলো কোনো না কোনো ডেটাবেসে ডেফিনেটলি স্টোর হয় ঠিক আছে তো আমরা এই লেনদেন অ্যাপসের মাধ্যমে ঠিক আছে কি করতে পারি ব্যালেন্স চেক করতে পারি তো ধরেন ডেটাবেজে আমাদের একটা ব্যালেন্স নামে একটা টেবিল আছে ওকে একটা ব্যালেন্স নামে একটা টেবিল আছে এবং এখানে থাকবে হচ্ছে আইডি এবং এখানে দিলাম ধরেন হচ্ছেন ব্যালেন্স এবং এই টেবিলটার নাম হচ্ছে ব্যালেন্স টেবিল ঠিক আছে আইডিটা কি কাস্টমার আইডি এ কাস্টমার আইডি এর ধরেন যে অ্যাকাউন্ট আইডি ধরলাম ওয়ান জিরো ওয়ান আর বি এর অ্যাকাউন্ট আইডি ধরলাম হচ্ছে ওয়ান জিরো টু তাহলে ওয়ান জিরো ওয়ানের ব্যালেন্স ধরলাম হচ্ছে পঞ্চাশ টাকা ধরেন এই অ্যাকাউন্টে ব্যালেন্স আছে পঞ্চাশ টাকা আর কাস্টমার আইডি ওয়ান জিরো টু মানে লেনদেন অ্যাপসে ব্যালেন্স আছে ধরেন একশো টাকা কথার কথা বা বা ধরেন যে এটাকে দিলাম হচ্ছে তিনশো টাকা এটা থাকলো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এখন ধরেন যে এই লেনদেন অ্যাপসের মাধ্যমে এই লেনদেন অ্যাপসের মাধ্যমে বি কাস্টমার এই কাস্টমারকে যদি পঞ্চাশ টাকা মানি করে ঠিক আছে তাহলে দেখেন বি কাস্টমার এ কাস্টমারকে যদি পঞ্চাশ টাকা সেন মানি করে তাহলে বির ব্যালেন্স কত বির ব্যালেন্স আছে তিনশো টাকা তাই না যদি পঞ্চাশ টাকা সেন্ট মানি করে তাহলে এর ব্যালেন্স কত হয়ে যাবে এর ব্যালেন্স হয়ে যাবে আড়াইশো টাকা না তাই তো আফটার সেন মানি আফটার সেন মানি আড়াইশো টাকা হয়ে যাবে আর এর ব্যালেন্স কত এর ব্যালেন্স বিফোর মানে বিফোর সেন্ড মানি মানে এর মানে সাকসেসফুল মানে বি যখন একে সেন মানি করতেছে তার আগের অবস্থানে এর ব্যালেন্স কত পঞ্চাশ টাকা যখন বি এ কে সেন মানি করে দিবে তখন কি হচ্ছে একশো টাকা তাই তো একশো টাকা তো এখন আসি হচ্ছে কনসিস্টেন্সির এই টপিকটাতে যে ও কি বলতেছে মাস্ট বি কনসিস্টেন্ট বিফোর অ্যান্ড আফটার দ্য ট্রানজেকশন আচ্ছা তো ধরেন এখানে সেনমানি করার আগে যদি আমরা এদের ব্যালেন্সের সাম করি ব্যালেন্স টেবিলে যদি সাম করি এখানে কত আছে সাড়ে তিনশো টাকা বিফোর ট্রানজ্যাকশন মানে বি বিএকে সেনমানি করার আগে যদি আমরা ব্যালেন্সের সাম করি তাহলে এখানে যদি আমরা লিখি বিফোর ট্রানজ্যাকশান ঠিক আছে আমরা যদি ব্যালেন্সটাকে যদি সাম করি তাহলে কত আসে দেখেন তো সাড়ে তিনশো টাকা না থ্রি ফিফটি রাইট আচ্ছা এখন আসে হচ্ছে আফটার ট্রানজ্যাকশন আফটার ট্রানজেকশন বলতে যে সেন্টমানি করার পরে কি অবস্থা ঠিক আছে আফটার ট্রানজাকশন যে বি এ কে পঞ্চাশ টাকা সেন্টমানি করলো তাহলে বি যদি এ কে পঞ্চাশ টাকা সেন্টমানি করে তাহলে বি ব্যালেন্স কত বিয় ব্যালেন্স হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এর ব্যালেন্স কত এর ব্যালেন্স হচ্ছে একশো টাকা তার মানে এই দুইটাকে যদি সাম দেখেন তো তিনশো পঞ্চাশ হয় কি না হয়েছে না তার মানে কি বিফোর ট্রান্সেকশন এবং আফটার ট্রানজেকশন দুইটাই কিন্তু সেম তার মানে কি কনসিস্টেন্সি কিন্তু বজায় রাখছে রাইট তো কনসিস্টেন্সিতে এটাই বলতেছে যে দ্য ডেটা বেস মাস্ট বি কনসিস্টেন্ট বিফোর অ্যান্ড আফটার দ্য ট্রানজ্যাকশন বুঝে গেছে সিম্পল একটা কনসেপ্ট হ্যাঁ আমরা জাস্ট হচ্ছে আমাদের বাস্তবে আমরা যেই অপারেশনগুলো করে থাকি সেইগুলোর থেকে একটা মানে সিনারও বোঝানোর চেষ্টা করেছি তো আশা করি আপনারা কনসিস্টেন্সি বোঝাচ্ছেন এটা একদম ইজি কনসেপ্ট আচ্ছা এরপরে কি আছে আইসোলেশন মাল্টিপল ট্রানজেকশনস অকার ইন্ডিপেন্ডি ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট ইন্টারফেস সরি উইদাউট ইন্টার রেফারেন্স এটা মানে কি যে দেখেন আমাদের তো এরকম হতে পারে যে প্যারালালি অনেকগুলো ট্রানজেকশন চলতে পারে টি ওয়ান টি টু থ্রি থ্রি এরকম তো অনেকগুলা ট্রানজেকশন চলতে পারে না ধরেন এই লেনদেন অ্যাপসের কথা চিন্তা করেন যে আপনার ধরেন বি এ কে সেন্ড মানি করতেছে এরকম সি ডি কে মানে হচ্ছে মোবাইল রিচার্জ করতে পারে তাই না রাইট এরকম বিভিন্ন ধরনের ট্রানজেকশন চলতে পারে তাই না অ্যাপসের মাধ্যমে তার মানে আমাদের প্যারালালি অনেকগুলা ট্রানজেকশন চলবে রাইট তো এখানে কি বলতেছে আইসোলেশনে যে কোনো একটা ট্রানজেকশনের জন্যে অন্য কোন ট্রানজেকশনের উপরে কোনো প্রভাব পড়বে না মানে এগুলো সবগুলাই কিন্তু ইন্ডিভিজুয়াল এক্সিকিউট হবে ধরেন টি ওয়ানের জন্য টি টুতে যেন কোনো প্রভাব না পড়ে টি টুর জন্যে টি থ্রিতে যেন কোনো প্রভাব না পড়ে বা টি থ্রি যেন টি টুকে ইন্টারফেয়ার না করে বা টি টু যেন টি ওয়ানকে ইন্টারফেয়ার না করে তার মানে প্রত্যেকটা ট্রানজেকশন যেন ইন্ডিভিজুয়ালি সাকসেসফুল এক্সিকিউট হয় কেউ যেন কারোর উপর কোনো প্রভাব না ফেলে ওকে তো আইসোলেশন এটাই বলতেছে যে মাল্টিপল ট্রানজেকশনস অকার ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট ইন্টার রেফারেন্স ওকে এরপর আসি ডিউরিলিটি কি বলতেছে যে গ্যারান্টিজ দ্যাট অনস দ্য ট্রান্জ্যাকশন কমপ্লিটস অ্যান্ড চেঞ্জেস আর রিটেন টু দ্য ডেটাবেস এটা একদম যদি সহজ কথাই বলি যে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে কমিট ইউজ করতে হবে আমরা কমিটের কাজ জানি কি যে ট্রানজাকশন একদম সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডেটাবেসে এটা পারমানেন্টলি চেঞ্জ করে দেয় তাই না তার মানে একটা দেখেন এই যে আমরা যে এখানে যে এক্সাম্পলটা নিয়েছিলাম তো ডিউরেিটি কি বলতেছে যে আপনার এই ট্রানজাকশন যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে এই চেঞ্জেসটা যেন ডেটাবেজেও চেঞ্জ হয়ে যায় মানে পারমানেন্টলি ঠিক আছে তার মানে আমরা যদি কমিট ইউজ করি তাইলে আমাদের ডিউরেবিলিটির কাজ হয়ে যাচ্ছে রাইট যে একটা ট্রানজাকশন সাকসেসফুলি চেঞ্জ হওয়ার পরে সরি একটা ট্রানজ্যাকশন সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পরে এর যেই চেঞ্জেসটা সেটাও যেন ডেটাবেজে পারমানেন্টলি সেভ হয়ে যায় তো সেই সেই ক্ষেত্রে আমরা কমিট ইউজ করতে পারি ওকে তো এটাই ছিল মূলত হচ্ছে অ্যাসিড প্রপার্টিস এটা খুবই সিম্পল আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝেছেন এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে